টেক চ্যানেল ফলো করেছি তারাও এইভাবেই বলেছে, তাদের ভিডিও দেখে তাদের ফলো করে মানে আমি এইভাবে বানাচ্ছি গ্রিন স্ক্রিন শটগুলো। গুড ইভিনিং বন্ধুরা, আমি অপর্ণা, অপর্ণা ওয়ার্ল্ডস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। ইভিনিং থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, সোমবারের আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সোমবারের তো উপবাস আছি, পুজোও করেছি, দুপুরের দিকে একটু কলা খেয়েছিলাম। আর এইখানে জানো তো শুধু ফলাহার করে যারা যেরকম করে, আমি তো ফলাহার করি খালি, তো যদি দুপুরবেলার দিকে কলা খেয়েছিলাম আর কিছু খাই না, আর জল খেয়েছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, ইভিনিং বললাম তো, এবারে খেতে বসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ না কি জানি না, আলু ভাজা আছে, শশা আছে আর কলা আছে, এইগুলোই নিয়ে বসেছি। এটাই হচ্ছে আজকে সোমবারের ফলাহারের খাবার, উপোষের খাবার। তো চলো বন্ধুরা আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। অনেকেই বলছো বা অনেকেই বলেছে আমাকে যে কী করে শর্ট ভিডিও করে, মানে গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও কী করে করে, তো সেই বিষয় নিয়েই বলবো আজকে একটু কথা। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া করে আর চলে এসেছি, একদম হাত মুখ ধুয়ে চলে এসেছি ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে ভিডিও টপিক নিয়ে বসেছি, গ্রিন স্ক্রিন মানে রিলসগুলো কী করে বানাতে হয়। এইটা হচ্ছে ইউটিউব থেকেই দিচ্ছে, কিন্তু আবার এর অনেক কিছু পদ্ধতি রয়েছে বানানোর, এই গ্রিন স্ক্রিন রিলসগুলো যে বানানোর না, অনেক কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো যদি না জানা থাকে তো সেইগুলো প্রচুর একটা বিশাল বড় আমাদের চ্যানেলেতেই ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি হয়ে যাচ্ছে বলতে, ইউটিউব থেকেই দিচ্ছে এরকম রিলস বানাতে বানাতে, আবার ইউটিউবের এই সেই রকম পদ্ধতিতে যদি না বানানো হয়, আবার ইউটিউবওয়ালাই আবার মানে ডিমনিটাইজেশন করে দিচ্ছে চ্যানেলটাকে। তো এই এই টপিক নিয়েই আমি কথা বলতে এসেছি। আর আমি এখন এই কদিন নাই, অনেক দিন থেকেই আমি এই রকম গ্রিন স্ক্রিন মানে শর্ট ভিডিওগুলোই দিচ্ছি, এখন আর নিজের আমি ভিডিও করে দিই না। কেন, নিজে যে আমরা আগে যে ভিডিওগুলো কমেডি ভিডিওগুলো দিতাম, সেইগুলো মোটামুটি ভিউ আসতো, সাবস্ক্রাইবারও বাড়তো, ভিউও আসতো, ভালো লাগতো, কিন্তু সেইগুলোই এখন আমরা যদি করে দিচ্ছি না, তাতে আর কোনো ভিউ নেই। যাদের চ্যানেল পপুলার চ্যানেল হয়ে গেছে তাদেরই একমাত্র ভিউ আসছে, বাকি আমরা ছোট ছোট ক্রিয়েটার যে আমাদের আর ভিউ আসে না। তো তার জন্য দেখো, এই ভিউ যাতে আসে বা একটু সাবস্ক্রাইবার বাড়ে, তো সেই জন্য আমরা কি করছি, অন্যের ভিডিও নিয়ে আমরা মানে গ্রিন স্ক্রিন শর্টগুলো বানাচ্ছি, অন্যের ভিডিও নিয়ে নিজের কন্টেন্ট তৈরি করছি। তো এইগুলো কি করে তোমরা বানাবে, আমি তো এইগুলো করছি অনেক দিন থেকেই করছি, তো আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছে, যাদের কাছে আমার নাম্বার আছে তারা জিজ্ঞাসা করছে যে দিদিভাই তুমি কি করে বানাচ্ছ, আমরা শুনছি যে অনেকের চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে গেছে, তাদের মুখ থেকেই শুনে তোমাকেও জিজ্ঞাসা করছি। তো তার জন্য আমি তোমাদের কাছে আমি ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও করি, তো এর জন্যই ভিডিও করতে চলে এসেছি। আর অনেকে আবার কমেন্ট করেও জিজ্ঞাসা করছো, তো আমি কিভাবে বানাই, আমি একটা মানে টেক চ্যানেল ফলো করেছিলাম, একটা নয় অনেকগুলোই করেছিলাম,
তো তাদের সেই টেক চ্যানেল ফলো করেই মানে আমি ভিডিওগুলো বানাই। তো আমি কি করে বানাই সেটাই তোমাদের কাছে আজকে বলছি, শেয়ার করছি। আমি কারোর যদি অন্য ভিডিও নিই, কারোর অন্যের ভিডিও যখন নিয়ে বানাই আমি, তারা যে কমেডিগুলো করে সেই রিলসগুলোতে, সেইভাবে আমিও চুপ করে বসে দেখি না, আমি একটু মানে কমেডি করি। অনেকে দেখবে গ্রিন স্ক্রিন রিলসগুলো বানাচ্ছে কিন্তু এই রকম করে চুপ করে বসে দেখছে খালি, আর কিছু না তো মুখে কিছু কথা বলছে আর না তো মানে কোনো কিছু কমেডি করছে। তো তার জন্যেই ওদের চ্যানেলগুলো না ডিমনিটাইজেশন করে দিচ্ছে। আর আমি একটু মানে কমেডি করি, কথা বলি, কমেডি করি, তো ওর জন্যই। আর এটা ইউটিউব থেকেই বলে দিয়েছে যে এই রকম করে তোমরা মানে গ্রিন স্ক্রিন শটগুলো বানাবে, যে অন্যের যে ভিডিওগুলো নিচ্ছ, কন্টেন্টগুলো নিচ্ছ, তোমরা নিজেদের এটা নিজেদের হয়ে যাচ্ছে বটে কন্টেন্ট, কিন্তু নিজেদের হয়ে যাচ্ছে কন্টেন্টগুলো, কিন্তু ওই যে বললাম না যে কমেডি করে কিছু দেখাতে হবে, শুধু বসে বসে দেখলে হবে না। তো আমিও এইভাবেই বানাই। যেমন ধরো কেউ মানে রিলস বানাচ্ছে, সেই রিলসেতে হয়তো কেউ অন্যকে একজন থাপ্পড় মেরে দিল, হ্যাঁ, তখন আমরা কি করব, এইরকম বসে না থেকে যে ভিডিওটা বানাচ্ছে, ধরো আমি ভিডিওটা বানাচ্ছি, শর্ট ভিডিও বানাচ্ছি, আমি অন্যের ভিডিও দেখে বানাচ্ছি, তো আমি তখন এরকম করে কেউ যদি থাপ্পড় মারে, আমি তখন গালটা এরকম করে হাত বুলাবো, উ এরকম করে করে একটু মানে কমেডি করতে হবে, কমেডি করে। যদি তুমি কেউ মানে গানের একটা কেউ যদি ভিডিও নেয়, তখন তোমাকে একটু গান করে দেখাতে হবে, বা কেউ যদি কমেডি করে তোমাকে একটু কমেডি করে তোমাদেরকে দেখাতে হবে। তো আমি সেইভাবেই বানাই। আর আমি অনেকগুলো টেক চ্যানেল ফলো করেছি, তারাও এইভাবেই বলেছে, তাদের ভিডিও দেখে তাদের ফলো করে মানে আমি এইভাবে বানাচ্ছি গ্রিন স্ক্রিন শটগুলো। তো ওর জন্যই আমি এইগুলোই এখন দিয়ে যাচ্ছি, কোনো ভিউ নেই বলে একটু ভিউয়ের লালচে, একটু সাবস্ক্রাইবার বাড়বে তার লালচেতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি কোনো দিন এই গ্রিন স্ক্রিন শর্টগুলো যদি বানাতে চাও, এই রিলসগুলো যদি বানাতে চাও, আমি যেভাবে বললাম সেইভাবেই তোমরা মানে বানাবে, ফলো করবে, দেখবে তোমাদের চ্যানেল কিছু হবে না। তো আমার কথা যদি না বিশ্বাস হয় তো তোমরা মানে টেক চ্যানেল ফলো করবে, টেক চ্যানেল ফলো করে তারপরে তোমরা হচ্ছে যে এরকম শর্ট দেবে, দেখবে তাহলে তোমাদেরও গ্রো হবে আর তোমাদের চ্যানেলও কিছু হবে না। তো চলো, অনেক কিছু কথা বলে ফেলেছি, আশা করি তোমরা অনেক কিছু বুঝতেও পেরেছো। তো কেমন লাগলো ভিডিওটা, তোমরা একটা লাইক দেবে আর ছোট্ট কমেন্ট করে বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। অনেক দিন পর থেকে ভিডিও দিচ্ছি, ভিডিও দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, মানে বন্ধ করে দিয়েছিলাম, লং ভিডিও দেওয়া, শর্টই দিচ্ছিলাম। তো আবারও মানে লং ভিডিও দিচ্ছি, তো আমার পাশে একটু থাকবে, আমিও আছি তোমাদের পাশে। এটুকুই বলার, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও সঙ্গে, তখন গেলে টাটা, গুড বাই।